কন্দাকফু ভালু ট্রেক রুটে একটি জনপ্রিয় জায়গা হলো টংলু। গাড়িতে করে অথবা ট্রেক করে দুভাবেই আসা যায় টংলুতে। তবে বন্ধুরা, আমরা টংলু এসেছি ট্রেক করে। সত্যি কথা বলতে কি, পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে গেলে পায়ে হেঁটেই পাহাড় দেখতে হয়। কিন্তু যারা বেশি হাঁটাহাঁটি করতে চান না অথচ অল্প বিস্তর ট্রেকের স্বাদ পেতে চান, তারা কিন্তু অনায়াসেই ধরতে থেকে ট্রেক করে আসতে পারেন টংলু। খুব সুন্দর, সহজ সরল একটা ট্রেক, রাস্তাটাও অসাধারণ। টংলুর উচ্চতা 10,000 ফুট, বুঝতেই পারছেন হঠাৎ করেই বেশ খানিকটা উপরে ওঠা। তাই টংলুতে হাওয়ার দাপট আর শীতের কামড় দুই বেশি। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে আরো একটি পাহাড়ি গ্রাম টুমলিং। সান্দাকফু রুটের প্রতিটি গ্রামই অসম্ভব সুন্দর, কাকে ছেড়ে কার কথা বলি। তবে যাদের ভিড়ভাড়টা মোটেই পছন্দ নয়, কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যকেই প্রাণ ভরে উপভোগ করতে চান, তাদের জন্য এই টংলুর কিন্তু কোনো বিকল্প নেই। সান্দাকফুর পরে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকেই দেখা যায়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে যারা রাতের আকাশের ছবি তোলেন, সিংহলীলা অভয়ারণ্য তাদের কাছে যেন স্বর্গ। আর সেই স্বর্গরাজ্যের ছোট্ট একটি ঠিকানা হলো টংলু টপ। ধরতে থেকে ট্রেক করে কিভাবে টংলু এলাম, কিভাবে টংলু থেকে টুমলিং গেলাম, এই পোস্ট আমি আগেই করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। এখন আমি টংলুর রাজু হোমস্টে রিভিউ দেব। এখানে আমরা এক রাত থেকেছিলাম। টংলুতে পর্যটকেরা মোটামুটি দুটো জায়গাতে থাকে, জিটিএ ট্রেকার্স হাট নয়তো রাজু হোমস্টে। ধোত্রের রাস্তাটা ঠিক যেখানে এসে টংলুতে মিশেছে ওখানেই রয়েছে এই রাজু হোমস্টে। ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেদানা থেকে আমি নূপুর, চলুন আপনাদের দেখাই হোমস্টেটি ঠিক কেমন, তারপর না হয় আপনারাই ঠিক করবেন এখানে থাকবেন কিনা। লম্বাটে বাংলো আকৃতির এই রাজু হোমস্টে দেখতে কিন্তু বেশ ভালোই। সামনের উঠানটা বেড়া দিয়ে ঘেরা, তাতে রাতের বেলা কোনো বন্যপ্রাণী ঢুকতে না পারে। উঠানের মাঝে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা, এখানে বসে মেঘরোদ্দুরের খেলা দেখে দিব্যি সময় কেটে যায়। সামনের বারান্দার একধারে পরিপাটি রান্নাঘর আর খাবার ঘর। খাবার দাবার যে কোনো পাহাড়ি হোমস্টের মতোই, কাঁসার বাসনপত্রে খুব সুন্দর পরিপাটিভাবে খাবার পরিবেশন করা হয়। রান্নাঘরটা দেখুন কি সুন্দর করে সাজানো, পরিপাটি নিপুণ হাতে গোছানো তাকগুলোতে কি সুন্দর হাতে বোনা ক্রুশের ঝালর ঝুলছে। বারান্দার মাঝখান থেকে কার্পেট বিছানো কাঠের সিঁড়ি সোজা উপরে উঠে গিয়েছে। সিঁড়ির নিচে একটা বড় ডরমেটরি, 6-7 জন অনায়াসে থাকা যায়। উপরে মুখোমুখি দুটো ঘর, অনেকটা চিলে কোঠার ঘরের মতো, 3 জন করে থাকা যায়। তবে উপরে নিচে কোথাও কিন্তু অ্যাটাচ টয়লেট নেই। হোমস্টের নিচের তলায় পরপর 3টে কমন টয়লেট রয়েছে, ওগুলোই ব্যবহার করতে হয়, তবে সেগুলো যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। যারা একটু আরামায়েশ করে থাকতে পছন্দ করেন তাদের জন্য টংলু ঠিক উপযুক্ত নয়। এখানে খাওয়া দাওয়া অন্যান্য পাহাড়ি হোমস্টের মতো হলেও থাকাটা কিন্তু সত্যিই বাহুল্যবর্জিত এবং সাদামাটা। আমি টংলু এবং টুমলিং দুই জায়গাতেই আগে পরে থেকেছি, তাই ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলবো, প্রাকৃতিক সৌন্দর্যই যাদের কাছে শেষ কথা তাদের জন্য টংলুই বেস্ট অপশন। অন্ধকার থাকতে থাকতেই সবাই টংলু টপে ওঠে টংলুর অসাধারণ সূর্যোদয় দেখবে বলে। সে যেন রং তুলি দিয়ে আঁকা কমলা রঙের ভোর, কখনোই কিন্তু এটা মিস করবেন না। রাজু হোমস্টে এই টংলু টপের ঠিক নিচেই অবস্থিত, ফলে টংলু টপে উঠতে খুব বেশি হাঁটতে হয় না, আবার একারাই চলে যাওয়া যায়, এটা একটা বড় সুবিধা। অনেকেই আবার টংলু টপে ক্যামেরা বসিয়ে আসেন,
তাদের জন্য এই রাজু হোমস্টে কাছাকাছি হয়। আর যারা ফ্যামিলি নিয়ে থাকবেন বা আলাদা রুম চাইছেন তাদের জন্য রাজু হোমস্টেই সবচেয়ে ভালো। রাজু হোমস্টেতে এলেন আর রাজুর কুকুরের মুখ দর্শন করেননি, এটা কিন্তু হতে পারে না। রাজু ভাইয়ার হোমস্টের পিছনে চেনে বাঁধা বিশাল সাইজের টিবেটান বুলমাস্টিফ, শিকারী প্রজাতির ভয়ঙ্কর এই কুকুরের আওয়াজ শুনলেই কিন্তু পিলে চমকে ওঠে। কি ভাবছেন, যাবেন নাকি টংলু আর থাকবেন রাজু হোমস্টেতে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচ্ছে জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন।